আপনার এই পায়ের এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগেছেন? গত দেড় বছর যাবৎ। আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? গত দশ দিন যাবত। আচ্ছা, গত দশ দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থা আজকে আপনার কি অবস্থা? পায়ের অনেক ডেভেলপমেন্ট, যে আগে আমার পায়ের সেন্স ছিল না। জি জি। মানে নড়াচড়া ঠিকভাবে করতে পারতাম না। আচ্ছা। মানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা। অনেক কিছুর মাধ্যমে সেগুলো মানে ফিরে আসছে। ফিরে আসছে, মানে এখন আপনি স্বাভাবিকভাবে আগের মতো করেই আপনি হাঁটতে পারছেন। জি। এবং পায়ে যে ধরনের শক্তি আগে আপনি পেতেন না, সেটা এখন আপনি ঠিক মতো আবার পাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা ওনার বাবাকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে পরিচিত হই। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা একটু বলুন। স্যার আমি মোহাম্মদ ফরিদ রহমান, এমি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাবিনা বলে শাখায় আছি। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার ছেলে গত দেড় বছর যাবত উনি পায়ের যে ব্যথা, ইঞ্জুরির কারণে যে ব্যথা ছিল সেটাতে উনি ভুগছিলেন, এবং হয়তো আপনারা বেশ কিছু জায়গায় ওনার এটা ট্রিটমেন্ট হয়তো করেছেন, তো সেটার ফলাফলটা কি ছিল? ও দুই দুইবার অ্যাক্সিডেন্ট করার পর রাজশাহী মেডিকেলে দুই দুইবার ট্রিটমেন্ট হয়েছে। ট্রিটমেন্ট হওয়ার পরে দেখা গেল যে ক্রমান্বয়ে ওর পাটা চিকন হয়ে যাচ্ছে, এবং ডান পায়ে হাঁটুর নিচ থেকে সেন্সলেস। আচ্ছা। কখনো ওখানে ফিলিং ছিল না। ফিলিং ছিল না। তো বাই দিস টাইম আমি চিন্তা করলাম যে ওর একটা ভালো ট্রিটমেন্ট দরকার। জি। এই জন্য আমি পাসপোর্ট দিয়ে এগুলো করি। করার পরে চিন্তা করলাম এই ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনাকে দুই দুইবার আমি টিভিতে দেখি। আচ্ছা। টিভিতে দেখি, ওনার কথাবার্তা শোনার পর আমি চিন্তা করলাম যে বাংলাদেশে বহু ডাক্তার আছে, ওনার মতো একজন ডাক্তার টিভিতে কথাবার্তা যেভাবে বলতেছেন তাতে আমার কাছে মনে হলো উনি একজন ভালো ডাক্তার। জি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওনার কাছে যাব। আচ্ছা। এই ডিপিআরসি হাসপাতালের ওনাকে ট্রিটমেন্ট করাবো। জি জি। তখন পাসপোর্ট ভিসা রেলে খুলে রেলে অনেক ওই চাপায় রাশে বিলটা হলো ইন্ডিয়ান মুখে। আচ্ছা আচ্ছা। এরা যাই কিছু হোক না কেন ইন্ডিয়া দৌড়াদৌড়ি করে, ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করে। আমি চিন্তা করলাম যে আমার টাকা, বাংলাদেশের টাকা এই ইন্ডিয়ানরাকে খরচ করে ওদেরকে দিয়ে আসবো। জি। আর ইজিলি যে আমরা ভাষাগুলো ব্যবহার করব, খাওয়া দাওয়া সব কিছু মিলে যে প্রবলেমগুলো ইন্ডিয়াতে হবে আমার বাংলাদেশে তো সেইগুলো হবে না। আমি এতে বেটার ফিল করব, আর বেটার ট্রিটমেন্ট আমার বিশ্বাস যে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে নিলে আমি পাবো। সেটাই, যে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট হয় এই খবরটা আসলে অনেকেই জানে না। তো এইটার উপর বেসিস করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওখানে যাবো। এই সিদ্ধান্ত নিয়ে আমি ছুটি নিয়ে আমার ছেলেকে আসছি, এবং ডাক্তার সাহেবকে দেখায়। দেখানোর পরে উনি যে টেস্টগুলো দিচ্ছেন, দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় যখন ধরা বললো যে এই প্রবলেম, তখন উনি বললো যে আপনি কোথায় উঠছেন? আমি বোর্ডিং উঠছি। কেন নিকটবর্তী আত্মীয় স্বজন নাই, ওরকম নাই। তখন তারপরে এত সার্জিক্যাল না যে আমি কেটে ছেড়ে দিলাম, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, কিন্তু এর অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো কখনোই বাইরে সম্ভব নয়, এখানেই করতে হবে। তখন আমি এখানে আমার ছেলেকে কেবিন নিয়ে ভর্তি করে ট্রিটমেন্ট চলতে থাকে। দুই থেকে তিন দিনের মাথায় তার ইম্প্রুভ দেখতে পেলাম, যে সমস্ত জায়গায় তার ফিলিং ছিল না সেই সমস্ত জায়গায় ওকে লাগছে। এইভাবে ক্রমান্বয়ে যে ফিজিওথেরাপি গেনের, তারপরে যে প্রতিনিয়ত প্রায় তিন বেলা দুই ঘন্টা করে ছয় ঘন্টা যে ব্যায়ামগুলো করায়, তার পরিপ্রেক্ষিতে দশ দিনে যে উন্নতিটা হয়েছে, অন্য কোথাও হলে মানে দশ মাসও হতো না। আচ্ছা। পার্সোনাল অপিনিয়ন। জি জি। এতে করে আমি চিন্তা করি যে বাংলাদেশের লোক যারা ইন্ডিয়ার মুখে
এদেরকে চিন্তা করা উচিত যে বাংলাদেশেও এখন ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ট্রিটমেন্ট হচ্ছে, আন্তর্জাতিক মানে ট্রিটমেন্ট গুলো। ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যেটা বলেন যে অপারেশনবিহীন ট্রিটমেন্ট, সেটা বাস্তবে কি আমরা এখানে প্রমাণ দেখতে পাই যে অপারেশন ছাড়াও যে এই ধরনের রোগীরা ভালো হন, সেটা সবচেয়ে বড় প্রমাণ এখানে? সেটা আমার ছেলেকেই এর প্রমাণ হলো। স্যার, আপনি যে ইন্ডিয়া যাওয়ার যে ডিসিশন নিয়েছেন এবং পরবর্তীতে আপনি আপনার ডিসিশনটা চেঞ্জ করে আপনার পাসপোর্ট সবকিছু ফেলে দিয়ে আপনার কথা অনুযায়ী যে আপনি দেশেই আন্তর্জাতিক মানের যে চিকিৎসা আছে সেটা আপনি বিশ্বাস করেন এবং সেটা করে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে এসেছেন, আপনার কি মনে হচ্ছে আপনার ডিসিশনটা কি রাইট ছিল? ডিসিশন 100% রাইট, কারণ আমার ছেলে সুস্থ হয়ে যাচ্ছে, তাই এসছে আর কি রাইট হতে পারে, কি বেটার আমি চাইতে পারি? আমি যে জন্য আসছি আমি সেটা পেয়ে গেছি, সবটুকুই পেয়েছেন? সবটুকুই পেয়েছি। ওই আমি তো বিভিন্ন ক্লিনিক হসপিটাল বিভিন্ন জায়গায় আমার যাওয়া আসা আছে, সেই অনুপাতে এই ডিপিএস হসপিটালের সব কিছু মিলে, অ্যাডমিশন থেকে শুরু করে ক্লিনার থেকে শুরু করে সাবটেন থেকে শুরু করে যারা ব্যায়াম করায় এক্সারসাইজ করাইছে প্রত্যেকেই আন্তরিকতার সাথে করে, আন্তরিকতার সাথে তাদের যে কর্তব্য এবং দায়িত্ব ছিল তারা সেটা যথাযথভাবে পালন করেছে। এবং উনি যে একদিন পর পর যখনই হোক উনি এসে যে প্রত্যেকটা পেশেন্টের সাথে দেখা করেন, ডক্টর শফিউল্লাহ প্রধান ডক্টর সাহেব নিজে, এটা খুব কমই কমই দেখা যায় যে উনি নিজে একদম প্রতিটা রোগীর নিজে সশরীরে গিয়ে গিয়ে উনি খবর নিচ্ছেন, খবর নিচ্ছেন জি কোনো প্রবলেম হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা সব কিছু সবটুকু উনি খবর নিচ্ছেন। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে? পরিবেশ খুবই ভালো লেগেছে, পরিবেশ উইথ এখানে যে খাওয়া দাওয়াটা দেওয়া হয়, বাইরে যে হোটেল টোটেলে যে খাবার দেওয়া হয় অনেক কস্টলি, তার চেয়ে কম কস্টে বেটার খাবার দেওয়া হয়। আচ্ছা স্যার, একটা বিষয় জানতে চাইবো, যেমন আপনার ছেলে গত 1.5 বছর যাবো তার পায়ের ব্যথা উনি ভুগছিলেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন কিন্তু প্রপারলি যে ধরনের ট্রিটমেন্টটা ওনার পাওয়ার কথা ছিল সেই ধরনের ট্রিটমেন্টটা উনি পাননি, পরবর্তীতে একটা সময় আপনি দেশের বাইরে যাওয়ার আপনি চিন্তা করেছিলেন জি, আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে যারা আমাদের দেশে আছে বা দেশের বাইরে অবস্থান করছে যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছে, অনেকে তাদের পিঠ মেরুদণ্ড বা ঘাড় বিভিন্ন জায়গার ব্যথায় তারা ভুগেন কিন্তু কার কাছে যেতে হবে তারা হয়তো সেটা জানতে পারেন না, অনেকে আছেন যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায়, দেখা যাচ্ছে তারা সারা জীবন পঙ্গুত্বও বরণ করেন, আমরা এরকম অনেক ঘটনাও জানতে পারি, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আমি ওইটাকে চ্যালেঞ্জ করে এসেছি যে বাংলাদেশের অনেকের কাছে অনেক রকম ভিন্ন ভিন্ন ধরনের কথা, ঢাকাতে গেলে অমুক জায়গায় গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দালাল আছে, এরা বহু টাকা খরচ করে নেয় কিন্তু রেজাল্ট জিরো, ভুয়া ডাক্তারও আছে, তো অ্যাকচুয়ালি রিয়েলি ফ্যাক্টটা হলো যে আমি আমার কি অসুখ, আমার কি ধরনের ট্রিটমেন্ট দরকার সেই ধরনের ডাক্তারের কাছে যেতে হবে, গেলেই তো প্রপার ট্রিটমেন্ট আসবে। আমাদের দেশের ডাক্তাররা জ্ঞান তো আমি দেখেছি যে একটা পেশেন্ট পাইলে তার মৃত্যুর আক্রান্ত তাকে রেফার করে না, সে যে ফাইন আউট করতে পারছে না কি হয়েছে কিন্তু সে অ্যান্টিবায়োটিক দুই কথা বলে দিয়েই যাচ্ছে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট হলে তো দুই পাতা ওষুধের দরকার হয় না, দুইটা ট্যাবলেট হলে যথেষ্ট হয়ে যায়, মানে নিজে করতে পারছেন না আবার ছাড়ছেন না রোগীকে। এই ডায়াগনোস্ট যারা করে তারা খুবই অল্প শিক্ষিত, অল্প বেতন দেওয়া হয়, যার জন্য অল্প শিক্ষিত পড়ানো হয়, যার জন্য ডায়াগনোসটা প্রপারলি হয় না, প্রপারলি না হওয়ার কারণে অসুখটাও কিন্তু ফাইন্ড আউট ঠিক মতো করতে পারে না, ওই ট্রিটমেন্টও ঠিক মতো হয় না। এই জন্য আমি বলতে চাই যে আমার মতো যারা আছেন রোগী তার ছেলে মেয়ে বা ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ, তারা যেন প্রত্যেকে বাংলাদেশে যে উন্নত ট্রিটমেন্ট নয় এগুলোকে ফাইন্ড আউট করে প্রপারলি ট্রিটমেন্ট করার জন্য প্রপার জায়গাতে আসা উচিত। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আউট অফ 10
কত নাম্বার দেবেন স্যার? আমি যে কথা দেখেছি আউট অফ টেন, আমার যা মতে তো মনে হয় যে 1 থেকে 2 এর মধ্যে পড়ে, 3 তো যাবেই না। আচ্ছা স্যার, আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপনাদের। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।